করোনা সংক্রমণ বাড়াই দীর্ঘদিন বন্ধ ছিল বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত সহ দেশের সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় খুলে দেওয়া হয়েছে পর্যটন ও বিনোদন কেন্দ্র এর মধ্যে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত ও আশপাশের বিনোদন কেন্দ্রগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে এখন হাজারো পর্যটকের ভিড় করোনা অতিমারির এই কঠিন সময়ে দীর্ঘদিন পর প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে পেরে আনন্দিত পর্যটকরা লকডাউনের পরে যে বাচ্চা নিয়ে পরিবার নিয়ে আসছি ভালোই লাগছে অনেকদিন পরে এসে আসলে খুব ভালো লাগছে দিন ঘরে বন্দি তো এখন এই কক্সবাজারটা খোলার কারণে এই কক্সবাজার বিচে এসে অনেক রিফ্রেশ লাগতেছে আমাদের নিজেদেরকে জীবনটা একদম অসহ্য তাই একটু কক্সবাজার আসলাম স্বাস্থ্যবিধি মানতে প্রচারণার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করছে বলে জানান টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা কোনো ধরনের কোনো অসুবিধা হলে আমরা সাথে সাথে সেই সমাধান করে দিতে পারি সেজন্য আমরা সার্বক্ষণিক বিচ এলাকায় টহলরত অবস্থায় থাকি সমুদ্র সৈকত ছাড়াও মেরিন ড্রাইভ ইনানি বিচ হিমছড়ি মহেশখালি আদিনাথ মন্দির বৌদ্ধ মন্দির সহ বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত নাইমুল হাসিব বৈশাখী সংবাদ